সুস্থ আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকে তোমাদের গণিত ক্লাস শুরু করছি। আজকে তোমাদের গণিত ক্লাসে শিখাবো হচ্ছে কথায় লেখা 1 থেকে 5। আমরা সামনের দিকে আগাচ্ছি না, এই কারণে যেহেতু আমাদের টিউটোরিয়াল পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই কি করব, আগে টিউটোরিয়াল পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিব, যাতে পরীক্ষাটা ভালো হয় প্রথম সেমিস্টারের চেয়েও। এই জন্য ভালোভাবে খেয়াল করতে হবে। দেখো আমরা এখানে কথায় লেখা আজকে কি শিখবো, কথায় লেখা 1 থেকে 5 আর 1 থেকে 5, এটাই আমাদের সাজেশনে আছে দ্বিতীয় টিউটোরিয়ালে। দেখো এখানে আমি ঘর করেছি, এখানে এই ঘরটাতে আমরা কি লিখবো, আগে সংখ্যা লিখবো। এখানেও তাই, আমরা এই পাশে কি লিখবো 1 থেকে 5, আর এই পাশে লিখবো 1 থেকে 5। দেখো আগে আমরা সংখ্যাগুলো লিখে নিচ্ছি, এখানে আগে কি লিখবো 1, এক, এরপর কি 1 লিখে এখানে সমান চিহ্ন দিয়ে দিব, সমান চিহ্ন দিব। এরপরে 2 3 4, এরপরে কি 5, আমরা 5 পর্যন্ত লিখবো, ঠিক আছে? তাহলে আমরা 1 2 3 4 5, এই 5টা সংখ্যা আগে লিখে নিলাম। এখন এগুলো আমরা এক এক কথায় কিভাবে লিখবো, এক কিভাবে বানান করে, এক লিখতে কি কি বর্ণ লাগবে, তাহলে এ ক এক আমরা আগে লিখে নিব। দেখো এখানে কিন্তু এই এখান থেকে আমরা এ লেখা শুরু করব না, এই ঘরটার ভিতরে লিখব। তাহলে আমরা আগে কি লিখব, এ, কি লিখব, এ, এরপরে ক, এ ক এক, আমরা এক লিখলাম, এ ক এক। এরপরে কি আছে, এরপরে সংখ্যা 2। দেখো 2 আমরা কিভাবে লিখব, দ, আগে আমরা দ লিখব, কিন্তু দ সাথে কি হবে, কোন চিহ্নটা আসবে, হ্রস্বকার। তাহলে আমরা জানি হ্রস্বকার, হ্রস্বকার কেমন, এটা এটাকে হ্রস্বকার বলে। তাহলে হ্রস্বকার কি নিচে আসবে, তাহলে দয় হ্রস্ব, এরপরে কি আসবে, হ্রস্বই। এখন কিন্তু সবাই পারি আমরা, ঠিক আছে? তাহলে 2 বানান কি, দয় হ্রস্বকারে দু হ্রস্বই দুই, 2 বানান কি, দয় হ্রস্বকারে দু হ্রস্বই দুই। এরপরে 3, 3 বানানে ঋষিকার আসে, 3 বানানে কি আসবে, ঋষিকার আগে আসবে, তর সাথে কি থাকবে, ঋষিকার থাকবে। তাহলে আমরা তয় ঋষিকারে তি হলো 3, শেষে কি ন উচ্চারণ হয়, তাহলে দন্তন ন হবে, এখানে কিন্তু আবার মধ্যাহ্ন ন দেওয়া যাবে না, তয় ঋষিকারে তি দন্তন ন 3, 3 বানান কি, তয় ঋষিকারে তি দন্তন ন 3, 4, 4 বানানে কি কি বর্ণ আসবে, চ, চা, চা, তাহলে কি হবে, চয় আকারে চা, চর সাথে কি হবে, আকার হবে, চর সাথে কি আসবে, আকার, চয় আকারে চা। এরপরে কি হবে, বয় শূন্য র, 4, 4 বানান কি, চয় আকারে চা, বয় শূন্য র, 4। এরপরে 5, 5 বানানে কি আসবে, প, কোন বর্ণটা আসবে, প, আমরা প লিখলাম, প সাথে কি হবে, পয় আকারে পা, তাহলে উপরে কি আসবে, পয় চন্দ্র বিন্দু আকার, 5 বানান কি হয়, পয় চন্দ্র বিন্দু আকার চ, 5, পয় চন্দ্র বিন্দু আকার চ, 5। তাহলে আমরা 1 থেকে 5 পর্যন্ত লিখলাম। এখন আমরা কি করব, সাথে সাথে বলবো। তাহলে 1, এ ক এক, এক বানান কি, এ ক এক, 2, দয় হ্রস্বকারে দু হ্রস্বই দুই, দয় হ্রস্বকারে দু হ্রস্বই দুই, 3, তয় ঋষিকারে তি দন্তান্ন 3, 3 বানান কি, তয় ঋষিকারে তি দন্তান্ন 3, 4, চয় আকারে চা, বয় শূন্য র, 4, 4 বানান কি, চয় আকারে চা, বয় শূন্য র, 4, 5, পয় চন্দ্র বিন্দু আকার চ, 5, 5 বানান কি, পয় চন্দ্র বিন্দু আকার চ, 5। এবার আমরা আগে আমরা কি করলাম, 1 থেকে 5 কথায় লিখলাম, এবার কি আছে দেখো, এখানে 1 থেকে 5 লিখবো, এটা 1 থেকে 5 যেভাবে লিখেছি, এখানে আগে 1 থেকে 5 সংখ্যাটা লিখে
সমান চিহ্ন দিয়ে নিব, তারপরে আমরা বানান করে লিখব। ওয়ান, এরপরে কি? টু, টু, এরপরে থ্রি, ফোর, ফাইভ। আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিলাম। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। এবার আমরা বানান করে লিখব ওয়ান। ওয়ান কিভাবে লিখব? ও এন ই, ওয়ান। ওটা কি হবে? ক্যাপিটাল লেটারে হবে। ও কি হবে? ক্যাপিটাল লেটারে, ও এন ই, ওয়ান। এরপরে টু, টি, টি হবে ক্যাপিটাল লেটারে, টি ডাব্লিউ ও, টু, টি ডাব্লিউ ও, টু। এরপরে কি? থ্রি, টিটা ক্যাপিটাল লেটারে দিব, টি এইচ আর, দুইটা ই থাকলে তখন যখন দুইটা বর্ণ পাশাপাশি থাকে তখন কি বলতে হবে? ডাবল। তাহলে থ্রি বানান কি? টি এইচ আর ডাবল ই, থ্রি, টি এইচ আর ডাবল ই, থ্রি। থ্রি বানান কি? টি এইচ আর ডাবল ই, থ্রি। এরপরে ফোর, এফ, এফটা আমরা ক্যাপিটাল লেটারে দিব, এফ ও ইউ আর, ফোর। ফোর বানান কি? এফ ও ইউ আর, ফোর, এফ ও ইউ আর, ফোর। ফাইভ, এফ আই ভি ই, ফাইভ। তাহলে আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত লিখলাম। এখন কি করব? এখন পড়ব। ওয়ান বানান কি? ও এন ই, ওয়ান, টি ডাব্লিউ ও, টু, থ্রি, টি এইচ আর ডাবল ই, থ্রি, টি এইচ আর ডাবল ই, থ্রি, ফোর, এফ ও ইউ আর, ফোর, এফ ও ইউ আর, ফোর, ফাইভ, এফ আই ভি ই, ফাইভ, এফ আই ভি ই, ফাইভ। তাহলে আমরা আবার পড়ব, ওয়ান, ও এন ই, ওয়ান, ও এন ই, ওয়ান, টু, টি ডাব্লিউ ও, টু, টি ডাব্লিউ ও, টু, থ্রি, টি এইচ আর ডাবল ই, থ্রি, টি এইচ আর ডাবল ই, থ্রি, ফোর, এফ ও ইউ আর, ফোর, এফ ও ইউ আর, ফোর, ফাইভ, এফ আই ভি ই, ফাইভ, এফ আই ভি ই, ফাইভ। তাহলে আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কি করলাম? পড়ে নিলাম। আমরা এবার আবার এক থেকে পাঁচ, আবার ওয়ান থেকে ফাইভ আবার একটু পড়ে নিব। এক, এ ক, এক, এ ক, এক, দুই, দৈর্ঘ্যকারে দু হ্রস্বই, দুই, দৈর্ঘ্যকারে দু হ্রস্বই, দুই, তিন, তৈরি শিকারে তি দন্তান্ন, তিন, তিন বানান কি? তৈরি শিকারে তি দন্তান্ন, তিন, তৈরি শিকারে তি দন্তান্ন, তিন, চার, ছয় আকার বয় শূন্য র, চার, চার বানান কি? চর সাথে কি হবে? আকার হবে, ছয় আকারে চা বয় শূন্য র, চার, পাঁচ, পয়চন্দ্র বিন্দু আকার চ, পাঁচ, পয়চন্দ্র বিন্দু আকার চ, পাঁচ। এবার আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ব। ওয়ান, ও এন ই, ওয়ান। তোমরা কিন্তু এই ইংরেজি লেখার ক্ষেত্রে প্রথম লেটারটা ক্যাপিটালে দিবা, এটা কিন্তু স্মলে দিলে ভুল হবে, নাম্বার কম পাবা। তাহলে ওয়ান, ও এন ই, ওয়ান, টু, টি ডাব্লিউ ও, টু, টি ডাব্লিউ ও, টু, থ্রি, টি এইচ আর ডাবল ই, থ্রি, টি এইচ আর ডাবল ই, থ্রি, ফোর, এফ ও ইউ আর, ফোর। ফোর বানান কি? এফ ও ইউ আর, ফোর, ফাইভ, এফ আই ভি ই, ফাইভ। ফাইভ বানান কি? এফ আই ভি ই, ফাইভ। আমরা আর একবার এক প্রথম থেকে পড়ব। এক, এ ক, এক, দুই, দৈর্ঘ্য শিকারে দু হ্রস্বই, দুই, তিন, তৈরি শিকারে তি দন্তান্ন, তিন, চার, চয় আকার বয় শূন্য র, চার, পাঁচ, পয়চন্দ্র বিন্দু আকার চ, পাঁচ, পয়চন্দ্র বিন্দু আকার চ, পাঁচ, পয়চন্দ্র বিন্দু আকার চ, পাঁচ। তাহলে
আমরা আবার পড়বো, এক এক এক, দুই দয়র শিকারে দু রস ই দুই, তিন তৈরি শিকারে তি দন্তান্ন তিন, চার চয় আকার বয় শূন্য র চার, চার বানান কি চর সাথে কি হবে আকার হবে। এইগুলো কিন্তু এই চিহ্নগুলো তোমরা ভালোভাবে খেয়াল করবে। এখানে দুই বানানে কি আছে রস্বকার, আর রস্বকারটা কোথায় হয় বর্ণের নিচে হবে। তাহলে এই দেখো রস্বকার, তাহলে দুই বানানে কি আসবে, কোন চিহ্নটা আসবে রস্বকার আসবে, দয় রস্বকারে দু রস্বই দুই। দেখো এখানে তিন বানানে কিন্তু ঋষিকার এসেছে, তর সাথে কি দেওয়া হয়েছে কোন চিহ্ন ঋষিকার, তাহলে তয় ঋষিকারে তি দন্তান্ন তিন। এরপরে চর সাথে কি আছে আকার আছে, তোমরা কিন্তু এই চিহ্নগুলো চেনো। তাহলে চর সাথে কি আছে আকার, চয় আকার বয় শূন্য রা চার। এরপরে দেখো পর সাথেও কিন্তু কোন চিহ্নটা আছে আকার আছে, আবার উপরে দেখো চন্দ্রবিন্দু আছে, এগুলো খেয়াল করতে হবে। তাহলে পয় চন্দ্রবিন্দু আকার চ পাঁচ, পাঁচ বানান কি পয় চন্দ্রবিন্দু আকার চ পাঁচ। দেখো এখানে ওয়ান ওয়ান বানানে ও আমরা ক্যাপিটাল লেটারে দিয়েছি, আবার এন ই স্মল লেটার, এইগুলো কিন্তু খেয়াল করতে হবে। তাহলে ওয়ান বানান কি ও এন ই ওয়ান, ওয়ান বানান কি ও এন ই ওয়ান, টু টুর টুর টি কি ক্যাপিটাল লেটারে আছে, ডাব্লিউ ও স্মল লেটার। তাহলে টু টু বানান কি টি ডাব্লিউ ও টু, থ্রি টি, এই টিটা কি ক্যাপিটাল লেটারে আছে, টি এইচ আর এখানে দুইটা ই আছে, তার মানে কি ডাবল ই। তাহলে থ্রি টি এইচ আর ডাবল ই থ্রি, থ্রি বানান কি টি এইচ আর ডাবল ই থ্রি, ফোর এফ ও ইউ আর ফোর। দেখো এফটা ক্যাপিটাল লেটারে আর পরের তিনটা লেটারই কিসে স্মলে আছে, ইউ ও ইউ আর, এই তিনটা লেটারই স্মল। তাহলে এফ ও ইউ আর ফোর, ফোর বানান কি এফ ও ইউ আর ফোর, ফাইভ এফ আই ভি ই ফাইভ। তাহলে এফ আমরা ক্যাপিটাল লেটারে দিব আর আই ভি ই স্মল লেটারে দিব, ঠিক আছে। তাহলে আমরা এক থেকে পাঁচ, অন থেকে ফাইভ আগে ভালোভাবে পড়তে হবে, জানো তোমরা না দেখে একা একা লিখতে পারো, এই জন্য আগে ভালোভাবে পড়তে হবে, বই দেখে সুন্দর করে পড়তে হবে, তারপরে লেখা শুরু করতে হবে। আর এখানে তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা তখন কিন্তু তোমাদের কি দেওয়া থাকবে, এরকম ঘরে তোমাদের সংখ্যা দেওয়াই থাকবে, সংখ্যা দেওয়াই থাকবে। তোমাদের শুধু এখানে কি করতে হবে, এখানে কথায় লিখতে হবে ওয়ান। তাহলে আমরা এখানে এইভাবে লিখব ও এন ই ওয়ান, এইভাবে লিখতে হবে, ঠিক আছে। তোমরা এগুলো ভালোভাবে খেয়াল করবা যে কোনটা ইংরেজি লেখার ক্ষেত্রে কোন বর্ণ কোনটা ক্যাপিটালে হবে কোনটা স্মল হবে, এগুলো খেয়াল করে লিখবা। আর বাংলার ক্ষেত্রে কি করবা, বাংলার ক্ষেত্রে রস্বকার আকার একার এগুলো ভালোভাবে ভালোভাবে খেয়াল করবা, যেন ভুল না হয়। আর লেখাটা অবশ্যই সুন্দর হতে হবে, প্রত্যেকটা বর্ণ লেখা সুন্দর করতে হবে, চিহ্নগুলো দিবা ওই চিহ্নগুলো আকার, যেমন এখানে দেখো চার আছে, আমরা যদি এইভাবে লিখি তাহলে কিন্তু চার হবে, কিন্তু আকারটা কি আমরা এইভাবে শিখেছি, আকার তো আমরা এইভাবে শিখেছি, তাহলে আমাদের কি করতে হবে এখানে এইভাবেই দিতে হবে, আমরা যেভাবে শিখেছি চিহ্নগুলো ঠিক সেভাবেই দিব, ঠিক আছে। তোমরা এগুলো ভালোভাবে পড়ো, ভালোভাবে পরীক্ষা দাও, আগামী ক্লাসে আবার দেখা হবে, আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।